মন্ত্রী সাধন পাণ্ডের তত্ত্বাবধানে সিআইটি পার্কে 11 এবং 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত হল বিজয়া সম্মিলনী। এই সম্মিলনীতে তিনি বলেছেন, উল্টোডাঙ্গার মুখে একটি উৎসব 4 থেকে 5 দিন ব্যাপী চলবে। এছাড়া সবলা মেলা হবে কাঁকুড়গাছি এপিসি পার্কে। এই মেলা 3 থেকে 10 তারিখ পর্যন্ত চলবে। সেখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। মায়েরা বোনেরা তারা আমাকে সমর্থন করে এবং সেই সমর্থনটা আমি পেয়েছিলাম কোন সালে, 90 সালে। মানুষ দেখিয়ে দিয়েছিল, 16 নম্বর ওয়ার্ডের মানুষরা, যে আমি ঢুকিনি ওয়ার্ডে, কিন্তু আমার প্রার্থীকে বলাই দাসকে জিতিয়ে দিয়েছিল। তাই আমি কখনো ভুলব না, আপনারা মনে রাখবেন, আমি কৃতজ্ঞ এখানকার মানুষের। এরা আমাকে রাজনীতি শিখিয়েছে। আমি গোয়া বাগান বস্তিতে বসে কলেজে যখন পড়ি রাজনীতি শিখেছি অনেক মানুষের কাছে, পান্নালাল দাস থেকে কালীবাবু, সেসব মানুষ আজকে নেই যাদেরকে আমি দেখেছি। আমার চোখে জল আসে এখানকার মানুষ আমাকে কিভাবে নিয়েছে। তো আজকে আমি মনে করি যে 16 নম্বর ওয়ার্ড আমার জন্মস্থান। আমি এখানকার প্রতিটি ভাই প্রতিটি বোন, আমাকে কেউ ভাবতে পারে দাদা আমাদের দিকে তাকাচ্ছে না, এটা ভুল। দাদা সবার দিকে তাকাচ্ছে, সবার জন্য আমি আছি। আমি কোনো দলাদলি ব্যক্তিরে নেই। সবাই যেন মনে রাখে যে আমরা যখন তৃণমূল করতে লেগেছি, তৃণমূল দলে দল তৈরি হয়নি। 3 বছর ধরে কংগ্রেসে থেকে এই দলটা তৈরি করেছি আর মমতা ব্যানার্জিকে বলেছি, তুমি আমাদের নেত্রী। আমার বয়স তার থেকে বেশি, আমি তাকে বোন হিসেবে ভাবি। তাই আমরা একটা দল তৈরি করেছি, পশ্চিমবঙ্গে সিপিএমকে সরিয়ে আমরা একটা দল তৈরি করেছি। সেই দল আজকে রুলিং পার্টি। অনেক কাজ করতে হবে, আমরা অনেক কাজ করবার চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু মানুষ ঢুকে পড়েছে। যারা জোয়ারের মধ্যে ঢোকে তারা ভাবছে বোধ হয় অন্য দল অনেক জোয়ার বেসে গেছে। হবে না, হবে না, মনে রাখতে হবে। দেখে নেবেন যারা দায়িত্বশীল, যারা আপনার দায়িত্ব নেবে, আপনার পরিবারের দায়িত্ব নেবে, আপনি শান্তিতে থাকবেন, আপনি নিজের কাজ করবেন, এই জিনিসটা অন্য কোনো দল দিতে পারবে না। এবং আমি মনে করি এই কাজটা আমার। তাই 40 বছর যখন হয়ে যায়, প্রত্যেকটা মানুষ আমার আত্মীয়, প্রত্যেকটা মানুষ আমার কাছে, আমার বিরোধিতা করে কোনো লাভ হবে না। আমার বিরোধিতা যে করবে তাকে আমি আলিঙ্গন করব, বলবো তুমি আমার ভাই। করা যাবে না, কারণ আমি বিরোধী বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার। আমি ছেলেদেরকে দাদা আজকে এই কর্মী সম্মেলন কি বলবেন? সবার সঙ্গে কথা বললাম, সবাই উদ্বিগ্ন। অনেকগুলো কর্মী সম্মেলন দেখলাম আজ, অনেকগুলো কর্মী সম্মেলন দেখলাম আপনার সঙ্গে, আমরা সব সময় ছিলাম। আজকে কোথাও দাদাকে একটুখানি আবেগ প্রবণ, যে কোথাও চোখের জলের কোনা চোখের জল দেখতে পাবেন। এটা আমার জন্মস্থান, চোখের জল আসবেই। আগামী 25শে ডিসেম্বর বড়দিন, সবার কাছে খান বড়দিন, সবাইকে শুভেচ্ছা, প্রত্যেকে ভালো থাকবেন। বাচ্চাদের বিশেষ করে আমরা ভালোবাসি, ক্রিসমাসটা তাদের সঙ্গে নিয়ে পালন করবেন। সর্বধর্ম সমন্বয় সবাইকে নিয়ে চলতে হবে। ২০২১ যেমন আমরা এখন সরকার চালাচ্ছি, অবশ্যই করে আমরা 2021 কোথায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার এ সম্মান পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। তারপরে আপনার চিন্তা করতে হবে এই 10 বছর
উনি যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সব রকম সহযোগিতা করেছেন, সেই জায়গায় মানুষ একটু ভাববে না যে আজকে উনি দীর্ঘদিন, আজকে আমার প্রায় 60 বছরের ওপরে রাজনীতি, আমি তো দেখেছি সব রকম যাদের সরকার, সেই সরকারের মধ্যে এই 10 বছরের সরকার যেভাবে মানুষের সেবা করে চলেছে প্রতিটি ক্ষেত্রে, সে জন্ম থেকে মৃত্যু, জন্মালেও তাকে সাহায্য করছে, মৃত্যুতে শ্মশানে গেলে সেখানেও তাকে সাহায্য করছে। স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ছাড়া ভাববে না।